উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ভেবিআই সিপিআইএম এর কর্মী সভায় প্রায় 60 জন ঘাসফুল শিবির থেকে বাম শিবিরে যোগদান করলেন। শাসক দলে বড়সড় ভাঙন। হাসনাবাদে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ ব্লকের ভেবিয়া সিপিআইএম এর কর্মী সভায় ঘাসফুল শিবির থেকে বাম শিবিরে যোগদান প্রায় 60 জনের। রাজ্য যখন একাধিক দুর্নীতির অভিযোগে শাসক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জেলবন্দী, ঠিক সেই সময় বিরোধীরা শাসক দলের উপর একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ করতে শুরু করেছে। এরই মধ্যে তৃণমূল শিবিরে ভাঙন দেখা গেল বসিরহাট মহকুমা হাসনাবাদের ভেবিয়ায়। এই দিনের এই যোগদান শিবিরে সারা ভারত ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক শক্তি মুখার্জি এবং আহমেদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তৃণমূল পরিচালিত ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আব্দুল হাকিম গাজী সহ প্রায় 60 জন তৃণমূল কর্মী। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপির নেতা ও সিপিএম নেতা কর্মী সমর্থক প্রায় 100 জন তৃণমূলে যোগদান করলেন। হিঙ্গলগঞ্জ দেবেশ মণ্ডলের একটি পথসভা চলছিল কালীতলা অঞ্চলে, সেই সময় বিজেপি সিপিএম মিছিল করে তৃণমূলের পথসভায় এসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বিধায়ক দেবেশ মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 37টি প্রকল্প আছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, তার সুবিধা পেতে তারা দল ত্যাগ করলে কালীতলা অঞ্চলের 169 নম্বর বুথের বিজেপি নেতা মৃত্যুঞ্জয় গায়েন বলেন, গ্রাম বাংলায় সিপিএম বিজেপির কোনো অস্তিত্ব নেই, মুছে যাওয়ার পথে। তাই আমরা আজ উন্নয়নের শরিক হতে দলত্যাগ করলাম এবং তৃণমূলে যোগ দিলাম। বিজেপি এবং সিপিএম মিলে 50 জন যোগ দিয়েছে। আমরা বিজেপি বা সিপিএমের অস্তিত্ব জব এই গ্রাম্য এলাকায় মুছে যাওয়ার পথে এবং তারা জনসংযোগ হারিয়ে ফেলছে। তারা বাড়িতে ভর করে, বায়ুমণ্ডলে ভর করেই চলছে। আমরা কালীতলা গ্রাম পঞ্চায়েত থেকে 200 কংগ্রেস থেকে আমাদের দলে জয়েন করলো। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই দলের সমর্থক হিসেবে তারা আজকে এখানে আসলেন এবং এটা কার্যত ভেবিয়া অঞ্চলেরই অধিবাসী। ওনারা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে ন্যাক্কারজনক যে রাজনীতি এবং যে ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটিয়ে চলেছে তার বিরুদ্ধে ওনারা আজকে এ করলেন, এক কথায় তৃণমূলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন। কতজন জয়েন করলেন? অনেকেই আছে, সংখ্যা সব মিলিয়ে প্রায় 50-60 জন হবে যা সঙ্গে করলে। তারা কি কেউ কি কোনো পদে ছিলেন আগে প্রাক্তন তৃণমূলের? পদে ছিলেন প্রাক্তন প্রধান। কোন অঞ্চলের? ভেবিয়া অঞ্চল। ভেবিয়া অঞ্চল। তাহলে ভেবিয়ায় কি আপনাদের অবশ্যই শুধু ভেবিয়া নয়, এটা গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে। কারণ তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে মানুষ মারা যে কাজ, গরিব মানুষকে নাজেহাল করে ছাড়ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জন্য মানুষ দলে দলে সারা রাজ্য থেকে দলে দলে আমাদের পার্টিতে যোগদান করছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দবার্তা।